বিদ্যুৎ বিল মকুবের দাবি ও বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদ জানালেন বিধায়ক প্রবীর ঘোষাল। যোগাযোগ করেছিলাম, আমি কিন্তু অফিসিয়াল এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি। তাদের বাড়ির লোক বলেছেন যে আগে এইখানে লোকাল সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল, তারপরে তাই কলকাতা একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে তিনি মারা গেছেন করোনায়, এবং সেই রিপোর্টটা তারা পেয়ে যাবে, আজকে হাতে পেয়ে যাবে, তারপরে সেটা কনফার্ম আমি বলতে পারবো। কিন্তু তাদের বাড়ির লোকের দাবি হচ্ছে করোনায় মারা গেছে, 62 বছর বয়স। সাধারণ মানুষ, অন্তত আমার এলাকায় আমি বলতে পারি, সাধারণ মানুষ জানে তৃণমূলের একেবারে নিচের কর্মী থেকে শুরু করে ওপরে নেতা পর্যন্ত আমার কনস্ট্রেন হয়েছে কীভাবে এই করোনার সংকটে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। আমপানের ঘটনারও বড় তাই, আমপানের ঘটনার পরে আমরা বিজেপিকে কী দেখেছি না, ওই সিএসসির গাড়ি আটকে যাতে বেহাল বিদ্যুৎ অবস্থাটা আরও কন্টিনিউ করে, কিন্তু মানুষের সমর্থন ছিল না, কয়েকটা জায়গায় ওরা এটা করার চেষ্টা করেছিল, পারেনি। এইটা ছাড়া আর কোনো ভূমিকা তাদের সাধারণ মানুষ এই এলাকায় অন্তত দেখে না, তাদের না দেখেছে করোনার জন্যে যে মানুষরা অর্থনৈতিকভাবে আক্রান্ত হয়েছে, বাড়িতে খাবার নেই, হাতে অর্থ নেই। আমরা আছি, আমি বলছি দেখুন, সবাই চাপে আছে, স্কুলগুলোরও খরচ খরচা আছে, সবই ঠিক আছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষকে ভাবতে হবে যে মানুষের হাতে কোনো পয়সা নেই, এই সময় আপনারা ভালো স্কুল চালান, আবার ভালো লাভও করেন, এই গার্জেনদের কথা স্টুডেন্টদের কথা আপনাদের ভাবতে হবে। আর দ্বিতীয় অনুরোধ আমাদের এখানকার যে সিএসসি কর্তৃপক্ষ, আমরা জানেন আমরা সিএসসি এলাকায় বাসিন্দা, সিএসসি বিদ্যুৎ চার্জ এমনি অনেক বেশি, আমাদের যে বিদ্যুৎ বেহাল অবস্থা হয়েছিল তারপরে অনেক দিন মানুষকে কষ্ট ভোগ করতে হয়েছে, তারপরে বিদ্যুৎ আবার ফিরে এসছে। আমার এই সিএসসির কাছে আবেদন যে এক মাস, এই মাসের বিদ্যুৎ বিলটা তারা যেন মুকুব করে, তাহলে মানুষের সাশ্রয় হয়। আর আজকে পরিবেশ দিবস, আমরা জানি বক্তব্য অর্থনৈতিক দিক থেকে আমরা প্রতিবন্ধী হয়ে গেছি, আমাদের অনেকের অফিস বন্ধ, মাইনে হয়নি, কারুর হলেও কিছুটা করে মাইনে পেয়েছে, মোট কথা হাতে ক্যাশ টাকা কিছু নেই, অথচ আমার কাছে যা প্রাইভেট স্কুলগুলোর হিসেব এসছে 13,000 টাকা থেকে শুরু করে 19,000 টাকা বছরে এরকম দুবার দিতে হয়, সেটা নাকি এখনই দিতে হবে, এটা ছাড়াও মাস মাইনে টাইনে আলাদা আরও আছে। কিন্তু আমি বেসরকারি স্কুলগুলোর কাছে অনুরোধ করছি, আমি চিঠি পাঠাচ্ছি সমস্ত বেসরকারি স্কুলের কাছে যে আপনারা একটা পর্বে, দুটো পর্বে এত করে টাকা নেওয়া হয়, আমার কাছে যে হিসেবে এসছে 12,000 থেকে 19,000 টাকা পর্যন্ত দিতে হয় এক একটা স্টুডেন্ট, তো সেই টাকাটা অন্তত একটা পর্বের টাকা সেই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ যেন উপভোগ করে, না করলে একটা অস্বাভাবিক এবং পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ তার মামাটি মানুষের সরকার কীভাবে এই সাঁড়াশি আক্রমণ, প্রকৃতির এই সাঁড়াশি আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। আমরা এই পিরিয়ডে লকডাউন থেকে আমপান পর্যন্ত আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সেবা করার। আমরা লকডাউন পর্বে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্যে কোথাও আমরা উত্তরপাড়ায় একটা, কোন্নগরে একটা বড় লঙ্গরখানা করেছি, সেই লঙ্গরখানা 60-62 দিন ধরে চলেছে মানুষের তৈরি করা খাবার দেওয়া, প্লাস আমরা রেশন চাল ডাল পেঁয়াজ সবজি তেল সমস্ত সবজি চবজি সব কিছু দিয়েছি, প্রায় আমাদের হিসেব মতন আমরা 8 টন চাল বিলি করেছি, 8 টন পটাটো আলু বিলি করেছি, 5-6 টন করে